বাহুবলী টু মুক্তির ছয় বছর পার হয়ে গেছে। এই ছয় বছর অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন, কিন্তু আজও তার কাছে প্রবাস বিশেষ। বাহুবলী শুটিংয়ের সময় এক অন্য প্রবাসকে আবিষ্কার করেছিলেন এই দক্ষিণী নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সহ অভিনেতা প্রবাসের এক গোপন কথা ফাঁস করেছেন তিনি। প্রবাস এমন এক তারকা যাকে সবাই ভালোবাসেন, শুধু সাধারণ মানুষ নন, বলিউড থেকে দক্ষিণী তারকারও প্রবাসে মুগ্ধ। আর এই দক্ষিণী তারকার সঙ্গে যারা কাজ করেছেন তারা আরও বেশি করে প্রবাসকে ভালোবেসে ফেলেছেন। প্রবাসের ব্যবহার আতিথেয়তায় মুগ্ধ বিটাউনের অনেকেই। এই অমিতাভ বচ্চন, কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর, শ্রুতি হাসান সহ অনেকের কণ্ঠে প্রবাসের প্রশংসা শোনা গেছে। সাক্ষাৎকার তামান্না বলেছেন, প্রবাস সবার ব্যাপারে ভাবনা চিন্তা করেন, নানাভাবে বুঝিয়ে দেন সবাইকে তিনি কতটা ভালোবাসেন। প্রবাসের গোপন কথা ফাঁস করে তামান্না বলেছেন, প্রবাস জানেই না যে তার ঘরের খাবার সবাইকে পাগল করে দিয়েছে। তিনি এও জানেন না তার এই স্বভাব সবাইকে কতটা প্রভাবিত করে, এটা তার স্টারডমকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রবাসের ব্যক্তিত্বে সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে, প্রবাস নিজেই জানে না আশেপাশের মানুষ তাকে কতটা ভালোবাসেন।